सिन्हा हत्या मामलें चार पुलिस सह सात जन रिमांडे नया रैब हेफाजते सीमित आकारे पीईसी प्रयोजने पंचाश नम्बर एमसीक्यू अटो प्रमोशन नय जानालेन मंत्री वैश्विक महामारीर मध्ये घुरे दाड़िये पोशाक खात सम्भावना धरे रखार तागिद শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের চট্টগ্রাম সংবাদে সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি চার পুলিশ সদস্য এবং এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীর প্রত্যেককে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বেলা ১১টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারা এ আদেশ দেন কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে গ্রেফতার করা হয় মঙ্গলবার আজ তাদের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয় তদন্তকারী সংস্থা র‍্যাব তাদের ১০ দিনের রিমান্ড চাইলে আদালত আজ বুধবার ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন এর আগে সিনহা হত্যা মামলার আসামি ওসি প্রদীপ সহ তিনজনের সাত দিনের রিমান্ডের আদেশ দেন আদালত বাকি চার পুলিশ সদস্যকে দুদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয় জিজ্ঞাসাবাদ শেষে তদন্তকারী সংস্থা র‍্যাবের পক্ষ থেকে গত সোমবার তাদের জন্য নতুন করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল গত ৩১ জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয় আর ওসি প্রদীপ ও দায়িত্বরত পরিদর্শক লিয়াকত আলী সহ ৯ জনকে আসামি করে সিনহার বোন কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন এদিকে তদন্ত সাপেক্ষে সত্য ঘটনা বেরিয়ে আসবে এই আশাবাদ ব্যক্ত করেছেন আসামিপক্ষের আইনজীবী আর বাদীপক্ষের আইনজীবী বলছেন প্রয়োজনে রিমান্ডের সময় বৃদ্ধির আবেদন করা হবে ওরা বলে যে তথ্য উদ্ঘাটনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের জন্য তারা রিমান্ডের প্রেয়ার করেছেন আমি বললাম যে প্রপারলি আসা হয় নাই সাত দিন রিমান্ড মঞ্জুর হয়েছে ওনারা যদি আইওজি মনে করেন আরও আমার কিছু তথ্য বের করা প্রয়োজন সেক্ষেত্রে আইও আরও সময় নিয়ে আরও সময় চেয়ে রিমান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে গত ৭ আগস্ট ওসি প্রদীপ সহ সাত আসামিকে সাময়িক বরখাস্ত করে পুলিশ সদর দফতর মাসুম আলিসা একুশে টেলিভিশন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পিএসসি কেন্দ্রীয়ভাবে সীমিত পরিসরে হবে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান অটো প্রমোশনের কোনো চিন্তা আপাতত সরকারের নেই এছাড়া অন্যান্য শ্রেণীর বার্ষিক পরীক্ষা যথাসময়ে হবে বলেও জানান প্রতিমন্ত্রী মফিউর রহমানের রিপোর্ট করোনা ভাইরাসের কারণে গেল মার্চ থেকে বন্ধ দেশের স্কুলগুলো করোনার প্রকোপ কিছুটা কমে আসায় সেপ্টেম্বরে স্কুল খুলে দেওয়া হতে পারে জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী তিনি বলেন এখনও প্রাথমিক সমাপনী পরীক্ষা নেওয়ার চিন্তা করছে সরকার তবে পাঠদানের সময় কম থাকায় সীমিত পরিসরে ৫০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হতে পারে সেপ্টেম্বরে যদি স্কুল খুলতে পারতাম তাহলে আমাদের এক ধরনের চিন্তা ভাবনা আছে আবার যদি সেপ্টেম্বরে না পারি করোনা ভাইরাসের কারণে আরও দেরি হয় অক্টোবর নভেম্বর হয়ে যায় তখন একটি পরিকল্পনা আছে আর যদি একবারে ডিসেম্বরও আমরা চলে যাই তখন তো আমাদের একটা কিছু চিন্তা ভাবনা করতে হবে যেমন শর্ট সিলেবাসে পরীক্ষা নেওয়া বার্ষিক পরীক্ষাগুলো নেওয়া এরকম নানাবিধ চিন্তা আমাদের আছে প্রতিমন্ত্রী জানান আগামী সপ্তাহে এ বিষয়ে তিনটি পরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে তার সিদ্ধান্তের উপরে নির্ভর করছে পরীক্ষা নেওয়া না নেওয়ার বিষয়টি আগামী সপ্তাহে এই পরিকল্পনাগুলো আমাদের চিন্তা ভাবনাগুলো আমাদের অভিভাবক আছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সামারি আকারে পাঠাবো উনি যে সিদ্ধান্ত দেবেন আমরা সেটি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ শর্ট সিলেবাসে পরীক্ষা নেওয়ার চিন্তা থাকলেও এখনও তা চূড়ান্ত নয় বলেও জানান প্রতিমন্ত্রী পরীক্ষা থাকবে না তো নদীর পানি মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা করোনার কারণে ৪ মাস ধরে বন্ধ দেশের শিক্ষা প্রতিষ্ঠান
ক্লাস পরীক্ষা নেই, বাড়ছে সেশন জট। এমন পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়ছেন শিক্ষার্থীরা। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি জানেন না কেউই। মহামারীর এই সময় একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু করায় কর্তৃপক্ষের সমালোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। মনোবল ধরে রাখতে পরামর্শ দেন শিক্ষার্থীদের। আদিত্য মামুনের রিপোর্টে বিস্তারিত। বিশ্ব মহামারী করোনায় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ে সব পর্যায়ে শিক্ষা কার্যক্রম বন্ধ। করোনার প্রভাবে অচেনা ক্যাম্পাস, হল্লা নেই, কোলাহল নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষক শিক্ষার্থীর পদভারে মুখর হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন স্তব্ধতা 100 বছরে এই প্রথম। ক্লাস নেই, পরীক্ষা নেই, থমকে আছে শিক্ষা কার্যক্রম, বাড়ছে সেশন জট, এমন অবস্থায় চিন্তিত শিক্ষার্থীরা। আমরা অলরেডি প্রায় 6 মাস পিছিয়ে গেছি, তো মানসিকভাবে আমরা এমনিতেই বিপর্যস্ত। এই বছর যদি আমাদের ইউনিভার্সিটি না খুলে তাহলে তো আমরা 1টা বছর পিছিয়ে যাব। একই অবস্থা মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীদেরও। পরীক্ষা শেষ, এখনও ফল প্রকাশ হয়নি। সেপ্টেম্বরে একদল ইন্টার্নরা চলে যাবে, তখন হাসপাতালগুলোতে ইন্টার্ন সংকট হবে। একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে অনলাইনে। শিক্ষার্থীরা ব্যস্ত সময় পার করছেন অনলাইন সেবা প্রতিষ্ঠানগুলোতে। তবে পছন্দের কলেজে ভর্তি হতে পারবেন কি না তা নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী এবং অভিভাবকরা। করোনার এই সময়ে ক্লাস শুরু করতে না পারলেও অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু করায় কর্তৃপক্ষের সমালোচনা করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। শিক্ষার্থীদের সেশন জট নিয়ে উদ্বিগ্ন না হবার পরামর্শ দেন তিনি। যে উচ্চ মাধ্যমিকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে, কেন হয়েছে, তারা কি পড়াতে পারবেন? ডিজিটাল অনলাইন পড়াতে গিয়ে তো আরও প্রহসন করবেন। পরিস্থিতি স্বাভাবিক হলে পাঠ্যক্রম সংকুচিত করে পরীক্ষা নেওয়া সম্ভব বলেও জানান এই শিক্ষাবিদ। তো কাজে করোনার জন্যে মাত্র কমাস গেল, মাত্র এত উদযাটন হবার কিছু আছে বা যুক্তি আছে বলে আমি মনে করি না। কমাসের মধ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে, সম্পূর্ণ না হলো তখন দরকার হলে পাঠ্যক্রম সংকুচিত করে পরীক্ষা নেওয়া যেতে পারে, যেমন 71-এ আমরা করেছি। করোনা বিপর্যয় কেটে যাবে, আবার মুখর হবে শিক্ষাঙ্গন, এমনই প্রত্যাশা সবার। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বৈশ্বিক মহামারী করোনার মধ্যেও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। পোশাক রপ্তানিতে দেশ এখন এককভাবে বিশ্বের দ্বিতীয় স্থানে। এই খাতে যে সম্ভাবনা তৈরি হয়েছে তা ধরে রাখতে এখনই উদ্যোগ নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO বলছে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান একক দেশ হিসেবে দ্বিতীয়। তৃতীয় স্থানে নেমে এসেছে ভিয়েতনাম। চীন বরাবরের মতোই দখলে রেখেছে শীর্ষস্থান। তবে 2018 সালের তুলনায় গত বছর দেশটির পোশাক রপ্তানি কমেছে $600 কোটি। বাংলাদেশ রপ্তানি করেছে $3,400 কোটি, ভিয়েতনাম করেছে $3,100 কোটি। করোনার কারণে বিশ্ব বাণিজ্যে পরিবর্তিত অবস্থায় বাংলাদেশের পোশাক খাতের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলছেন BGMEA। কোভিডের কারণে সুযোগটা আমাদের বাড়ছে। আমাদের যেহেতু আমরা খোলা ছিলাম, যেহেতু আমাদের আমরা যেসব ব্র্যান্ডের কাজ করি ওইসব ব্র্যান্ডের ভলিউম বেড়েছে, সেহেতু সেই সুযোগটা আমাদের কাছে এসেছে। বাংলাদেশের তৈরি পোশাকের এই সম্ভাবনাকে ধরে রাখতে এখনই উদ্যোগ নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। ক্লথিং সেক্টরটা ওয়ার্ল্ড ওয়াইড এটা বিশাল একটা বাজার। RMG-র এই সম্ভাবনার জায়গাটাকে টিকিয়ে রাখার জন্যে একমাত্র উদ্যোক্তাদের উপর নির্ভর করলে চলবে না। এটার জন্য আমার মনে হয় আমি আর্থিক প্রণোদনার কথা বলি না, আমি পলিসি সাপোর্টের কথা বলি। বৈশ্বিক পোশাক রপ্তানিতে বাংলাদেশের হিস্যা 6.8%, 2010 সালে ছিল 4.2%। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। করোনার সবশেষ তথ্য নিয়ে স্বাস্থ্য বিভাগের নিয়মিত বুলেটিন বন্ধ না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে সিলেট জোনে সড়ক যোগাযোগ সংশ্লিষ্টদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এক সভায় যুক্ত হয়ে তিনি আহ্বান জানান। মৃত্যু সহ প্রতিদিন স্বাস্থ্য বিভাগ আপডেট নিয়ে যে বুলেটিন প্রচার করত তা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আমি এই বুলেটিন সপ্তাহে অন্তত 2 দিন প্রচারের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, না হয় সংক্রমণ বিস্তারে জনমানুষের মাঝে
সতীল্য দেখা দেওয়ার পাশাপাশি গুজবের ডালপালা বিস্তারের আশঙ্কা থাকে। কোভিড-19 দেশে আরও 42 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃত্যু হল 3,513 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে কোভিড-19 সংক্রান্ত তথ্যে বলা হয়েছে, 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 2,995 জন, এ পর্যন্ত শনাক্ত 2,66,498 জন, 24 ঘন্টায় 1,117 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,31,089 জন। বান্দরবানে নতুন আরও 9 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, তারা সবাই সদর উপজেলার বাসিন্দা। নতুন আক্রান্তদের সদর হাসপাতালের আইসোলেশনে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে 610 জন, আর 447 জন চিকিৎসায় সুস্থ হয়েছেন। হোম কোয়ারেন্টাইনে থাকা 1,106 জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা 111 জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই বড়তাকিয়া থেকে চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড এবং ফেনী অর্থনৈতিক অঞ্চল নিয়ে গঠিত বঙ্গবন্ধু শিল্পনগরী পর্যন্ত সড়কের নির্মাণ কাজ প্রায় 65% শেষ হয়েছে। 187 কোটি টাকা ব্যয়ে 10 কিলোমিটার দীর্ঘ এবং 11.3 মিটার প্রস্থ 2 লেনের এই সড়কটি নির্মাণ করছে সড়ক ও জনপদ অধিদপ্তর। চলতি বছরের অক্টোবর মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে বলে জানান চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ। এছাড়া এই শিল্পনগরে বন্দর নির্মাণ সহ বিভিন্ন অবকাঠামো গড়ে তোলা হবে। সড়কটিকেও 4 লেনে উন্নীত করতে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান সড়ক বিভাগের কর্মকর্তারা। এবারে অন্যান্য জেলার খবর। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পোর্টেবল এক্সরে মেশিন ও হাই ফ্লোর নেজেল ক্যানুলা হস্তান্তর করা হয়েছে। এক্সরে মেশিনটি দেন সদর আসনের এমপি হাজী আকমা বাহাউদ্দিন বাহার, আর হাই ফ্লোর নেজেল ক্যানুলা দুটি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে হস্তান্তর করা হয়। এদিকে ঝিনাইদহে করোনা মোকাবেলায় সদর হাসপাতালে হাই ফ্লো নেজেল মেশিন স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনায় যোগ দেন ঝিনাইদহ এক আসনের সংসদ সদস্য আব্দুল হাই, স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডাক্তার রাশিদা সুলতানা সহ অন্যান্যরা। শুধু বর্ষায় নয়, নদী ভাঙন রোধে বর্ষার আগে পর্যায়ক্রমে সব ঝুঁকিপূর্ণ স্থানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। বলেছেন আগামী কয়েক বছর বাংলাদেশের কোথাও আর নদী ভাঙন থাকবে না। সকালে মুন্সীগঞ্জের গজারিয়া মেঘনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন গজারিয়ায় মেঘনা নদীর তীরবর্তী ভাঙন প্রবণ 1.5 কিলোমিটার এলাকায় স্থায়ী প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজন হলে বাঁধের দৈর্ঘ্য আরও বাড়ানো হবে। তজুমুদ্দিনে জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন ভোলার 3 আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। উপজেলার বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানে 20,000 ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। এ সময় সাংসদ শাওন স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ঘটনা প্রবাহের কথা তুলে ধরেন। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার আদর্শে গড়ে উঠেছেন। তিনি পিতার মতো সবসময় দেশের মানুষের কথা ভাবেন, দেশের মানুষের উন্নয়নে তিনি কাজ করেন। আমাদের বিশেষ আয়োজন শোকাবহ আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামের শক্তি ও সাহসের উৎস ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা। আগরতলা মামলায় বঙ্গবন্ধুর নিঃশর্ত মুক্তি, 7 মার্চের ভাষণ সহ নানা গুরুত্বপূর্ণ অধ্যায়ের নেপথ্যে কাজ করেছে বঙ্গমাতার পরামর্শ। বঙ্গবন্ধুর বন্দিত্বের কালে দৃঢ়তার সঙ্গে সামলেছেন সংসার, দলের কর্মীদের কাছে ছিলেন সাহসের প্রতিমূর্তি। বিস্তারিত স্মৃতিমণ্ডলের রিপোর্টে। মুক্তিকামী বাঙালি স্লোগানে উন্মাতাল ঐতিহাসিক রেসকোর্স ময়দান। দিনটি ছিল 1971 সালের 7 মার্চ।
কবির ভাষায় জনতার মঞ্চে দাঁড়ালেন, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। 7 কোটি মানুষকে তাবা রাখতে পারব না, আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দমাতে পারবে না। বঙ্গবন্ধুর 18 মিনিটের সেই ভাষণে দেশ মাতৃকাকে মুক্ত করার শপথে দীক্ষিত হয়েছিল বাঙালি জাতি। যে রক্ত দিয়ে আপনারা আমাকে একদিন জেল থেকে বার করে নিয়ে এসেছিলেন, এই রেসকোর্স ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তের ঋণ শোধ করব, মনে আছে? 7 মার্চের ভাষণের নেপথ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা বঙ্গবন্ধুকে বলেছিলেন নিজের মনের কথাই যেন জনগণের সামনে তুলে ধরেন। বঙ্গবন্ধু তাই করেছিলেন। চারিপাশ থেকে ওনার কাছে এত রকমের কথাবার্তা হচ্ছে, উনি খালি বলেছিলেন তোমার মনে যা আসে, তোমার মন যা বলবে তুমি তাই বলবে। 1968 সালে পাকিস্তান সরকারের দায়ের করা আগরতলা মামলায় প্যারোলে নয় শেখ মুজিবের নিঃশর্ত মুক্তির দাবি করেছিলেন বঙ্গমাতা, অটল ছিলেন নিজের সিদ্ধান্তে। দলের থেকেই অনেকেই উঠে পড়ে লেগেছিলেন, কিন্তু উনি বলেছিলেন যে না, প্যারোলে কিছুতেই না, গেলে একদম ই করে মুক্ত হয়ে, আর প্যারোলে যদি যেতেই হয় তাহলে আর যেন 32 নম্বরে ফেরানো হয়। বঙ্গবন্ধু জেলে থাকা অবস্থায় সংসারের দায়িত্ব, মামলা পরিচালনার ব্যবস্থা, দল সংগঠিত করা ও আন্দোলন পরিচালনায় বঙ্গমাতা ছিলেন ধৈর্য, দক্ষতা আর সাহসিকতার প্রতিমূর্তি। যে জেলে যেতেন টিফিন কারি নিয়ে, যে টিফিন কারির মধ্যে নিজের হাতের রান্না করা খাবার নিয়ে যেতেন, আর ফিরে আসতেন সেই টিফিন কারির মধ্যে বঙ্গবন্ধুর দেওয়া সব নির্দেশগুলো নিয়ে। বঙ্গবন্ধুর আমৃত্য ছায়াসঙ্গী শেখ ফজিলাতুন্নেসা 1975 সালের 15 আগস্টের সেই কালরাতে ধানমন্ডির রক্তাক্ত 32 নম্বরেও তিনি বঙ্গবন্ধুর পরলোক যাত্রার সঙ্গী। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21-এর চট্টগ্রাম সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সিনহা হত্যা মামলায় 4 পুলিশ সহ 7 জন রিমান্ডে, নেওয়া হয়েছে র্যাব হেফাজতে। সীমিত আকারে পিইসি, প্রয়োজনে 50 নম্বরের MCQ, অটো প্রমোশন নয় জানালেন মন্ত্রী। বৈশ্বিক মহামারীর মধ্যে ঘুরে দাঁড়িয়েছে দেশের পোশাক খাত, সম্ভাবনা ধরে রাখার তাগিদ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।